দেখি না আরে আচুপ তো আপনি ফোন এটা জানেন কি ফোন আপনি এটা আইফোন 15 প্রো এটার দাম কত জানেন 2.5 লক্ষ টাকা আর আপনি দেখে মনে হয় যে আপনি 2.5 লক্ষ টাকা জীবনে ইনকাম করছেন কিনা ড্রেস আপের গেটআপ দেখে তো মনে হয় আপনি কোনো কোম্পানির হয়তো সিকিউরিটি গার্ড कत दाम दाम कत लक्ष टा देखे मन आढ़ाई लक्ष टा जीवन इनकम कर আপনার চতুর্থ ফ্যামিলিতে আছে কিনা আপনি এই ফোনটা হাত দিবেন কেন আমার পারমিশন না নিয়া এটা কি 10 20000 টাকা ফোন আপনি না জিজ্ঞেস করে আর আমার ফোনটা কাইয়া নিয়ে যান গা ছোট লোক রাখার এটা ফকিনি টকিনি কোথা থেকে আছে পাকে ভিতরে একটা ঢুকি আছে আপনাকে এই গাড়গুলো কে ঢুকি আছে পাকে ভিতরে আপনাকে আপনি দেখলে তো মনে হচ্ছে এটা ফকিনি হ্যাঁ টুকা টুকাই নাকি টুকাই পুরো পরিবেশ নষ্ট করে দিছে এটা ঢুকাই দেখলে তো মনে হচ্ছে টুকাই মনে হচ্ছে আপনাকে এই মেল জানেন আপনি যে ফোনে আর দিছে ফোনটার দাম জানেন কত এই জানেন 2.5 লক্ষ টাকা চালান কিনতে পারবেন চালান তো মিয়া 300 টাকা দামের ফোন ড্রেস আপের গেটআপ দেখে তো মনে হয় আপনি কোনো কোম্পানির হয়তো সিকিউরিটি গার্ড আর আমার ফোনে হাত দিয়া বলছি এটা জানেন 2.5 লক্ষ টাকা আপনি কেন হাত দিলেন এই মুরব্বি ফলো মি আমার দিকে একটা কথা বলি আমাকে চেনেন আমাদের গেটআপ আমার বেতন কত জানেন আপনি 80000 টাকা ওর বেতন কত জানেন আপনি 60000 টাকা ওর বেতন কত জানেন আপনি 50000 টাকা জীবন চোখে দেখছেন আপনার 14 জন্মে আপনি তো ইনকামই করতে পারবেন পারবেন জান 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 করে কি নাকি জান সে ফকিনি টকিনি কোথা থেকে আসে পারকে পারতেই না সমস্যা না করে দিছি কে ঢুকি দেই এদেরকে এতে গার্ড কি দেখেন এগুলো ঢুকি দেই কি আপনাদেরকে সব ফকিনি টকিনি টাকা আছেন কেন আপনি কি টাকা আছে কিছু খায় নাই দোস্ত টুকাই 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 বাবা আছে কিন্তু যা তুই খুশি টাকা থেকে দে তোর কি দেখি অবস্থা ক ভালো তুই এক কাজ টাকা আছে আমি বুঝলাম না দোস আমার কথা শুন না দে এই জায়গা পরিবেশ নষ্ট হইতেছে তোর কাছে যদি খুচরা টাকা থাকে দিয়ে দে আমার কার্ড খুচরা কি আমি কি ফকিন নি নাকি উবার বোতল আমার কাছে টাকা আছে নোট টাকা আছে কত লাগবে তুই কয়দিন খাস নাই জ্যাদা বল হচ্ছে কতদিন খাস নাই তুই শালা ফকির তো যে জালায় পার্কে তুই নিমিল বসতা তাও শান্তি নাই এই রে জান পাটন জান কি 500 টাকা কি হচ্ছে না জান জান পাটন আসসালামু আলাইকুম স্যার স্যার পুরো প্রজেক্টটা ঘুরলাম ঘুরে মোটামুটি সব কমপ্লিট আপনার বিল্ডিং এর কাজগুলো সব কমপ্লিট কি ব্লকে যে নতুন বাড়ি কাজটা হচ্ছে না স্যার उठाया আর সব কমপ্লিট মোটামুটি স্যার তাহলে গাড়ি ফোন দিছি গাড়ি আসছে তাহলে আপনি চলেন স্যার আচ্ছা ওই 90 লাখ টাকা তো হ্যাঁ হ্যাঁ ওটা আমি তুলে রেখে দিছি স্টাফদের বিল ক্লিয়ার তো জি স্যার একবার ক্লিয়ার অল ক্লিয়ার থ্যাংক ইউ নো প্রবলেম হ্যাঁ ছেলে তোমার বয়স কত 30 বছর 30 বছর মা বড় ফাটা কাটা করে বসো বসো দাম দিও তুমি কত টাকা বেতন পাও জানো 80000 হ্যাঁ 80000 समस्त बिजनेस ফ্যামিলি ইউজ করার জন্য একটা গাড়ি অফিসিয়াল জন্য একটা গাড়ি এটা কত দাম
1,20,000 বেতন কত জানো 1,00,000 এরকম প্রায় 14,000 স্টাফ আছে টোটাল কোম্পানিতে আমার 14,000 স্টাফ আছে এদের মধ্যে সবচেয়ে নিম্নতম বেতন কত জানো একেবারে কম এটা কি একেবারে কম বেতন কত জানো 48,000 তুমি 80,000 টাকা বেতনে চাকরি করা আজকে আমার এই পোশাকের জন্য তুমি আমাকে মানে অ্যাভয়েড করলা ঘৃণার দৃষ্টিতে দেখলা মানুষকে কি পোশাকের ইডিয়া বিচার বিশ্লেষণ করা যায় পোশাকটাই কি মানুষের সব কিছু এই রাস্তায় তুমি দেখবা অনেক লোক আছে লুঙ্গি পরে হাঁটে পুরান জামা গায়ে দিয়ে হাঁটে ছেঁড়া স্যান্ডেল পায়ে দিয়ে হাঁটে কোটি কোটি টাকার মালিক তাদের ভিতরে অহংকার নাই গাম্ভীর্য নাই জামা দামি জামা কাপড় পরতে হবে দামি শার্ট পরতে হবে দামি ঘড়ি পরতে হবে দেখো আমার এই ঘড়িটার দাম কত জানো জানো 500-600 টাকা এই যে মোবাইলটা 750 টাকা এটা আমি ইউজ করি আমার বিশেষ প্রয়োজনে যেগুলি ওগুলি সব ওদের কাছে স্যার আমার ডেবিট কার্ড এই ব্যাগের মধ্যে এমন কোনো কাজ নেই যেটা আমার কাছে নেই মাস্টার কার্ড থেকে শুরু করে মানুষকে কখনো পোশাক দিয়ে বিচার বিশ্লেষণ করবে না এটা ঠিক না ঠিক আছে এই মেয়ে দেখি মোবাইলটা iPhone 15 Pro অনেক দামি মোবাইল কত জানো এটা 2,50,000 টাকা 2,50,000 টাকা না অনেক দামি ফোন ফোনটা আমি বারবার কেন দেখতে চাইছি জানো আমার একটা নাতি আছে ছোট ও একটা ফোন চাইতেছে আজকে কয়েকদিন যাবো আমি সময় করে উঠতে পারতেছি না বসে যে ওর একটা মোবাইল দেবো গেমস খেলে সারাদিন গেমস খেলে এ পর্যন্ত প্রায় 25-30টা নষ্ট করছে চো ওর ওর একটাই মোবাইল দেওয়ার জন্য আমি ই করছিলাম তো আসলে কি জানো এরকম কয়েক হাজার মোবাইল একটা না কয়েক হাজার আমাকে শপিংয়ে যেতে হবে না কোনো দোকানেই করতে হবে না আমি শুধু একটু নক করবো বাসায় নিয়ে আসবো সাথে সাথে দিয়ে যাবো স্যার এডিটিং রোম না ঠিক আছে আসলে কি মানে ওরা উঠতি বয়স তো আর খুব ভালো বেতনে চাকরি করে কত জানো বেতন 80,000 টাকা বেতনে চাকরি করে তুমি জানো কত 60,000 টাকা তোমার 50,000 টাকা মানে অনেক মোটা অঙ্কের বেতন পাইতো মানে নিজেদের ভাব রাখতে পারতেছিল না ঠিক আছে আমি যাতে শোনো মানুষকে কখনো পোশাক আশাকের উপরে বিশ্লেষণ করবো না মানুষের ওজনটা কিন্তু পোশাকের ব্যবহারে তার বংশের পরিচয় জিনিসটা নিশ্চয় জানা হ্যাঁ তাহলে তুমি আমার এই পোশাকটা দেখা যে দেখো আমার মোবাইলটা 750 টাকা দাম আমার এই ঘড়িটা 750 টাকা আমি কিন্তু ইচ্ছা করলে 500,000 টাকা দামের ঘড়ি পড়তে পারি আমার ওই যে দামি মোবাইলগুলি দেখো এই দেখাও এখানে মানে 2,00,000 টাকার নিচে কোনো মোবাইল নেই আমি আমার হাতে রাখি না এগুলি হাতে রাখি একটা ভাব চলে আসে যার জন্য ওদের কাছে থাকে এই ব্যাগে কী কী আছে বলো ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ভিসা কার্ড সবই আছে স্যার ঠিক আছে হ্যাঁ জব্বর জি স্যার ওদেরকে কার্ড দিয়ে দেয় শোনো তোমার যদি চাকরির প্রয়োজন হয় বা মনে করো যে ভালো বেতনে চাকরি টাকরির প্রয়োজন আছে তাহলে এক কাজ করে কার্ড দিয়ে দিও তোমার বেতন জানো কত 80,000 টাকা আমার এখানে আইসো আমি 1,20,000 টাকা দেবো প্লিজ স্যার গাড়ি চলে আসছে হ্যাঁ আসতেছি তোমার বেতন কত 60,000 টাকা আমার এখানে আসো আমি 1,00,000 টাকা দেবো তোমার 50,000 তোমাকে 90,000 টাকা বেতন দেবো আমি ঠিক আছে টেক ইট ইজি ম্যান ইফ ইউ ডোন্ট মাইন্ড হ্যাঁ গাড়িতে নিয়ে যাও 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 স্যার সাথে যাও 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 বাবা তোমরা তোমার সন্তানের মতো আজকে তোমার যে বয়স তুমি আমার মেয়ের মতো বয়স আর যে এই যে মানুষটা দেখলে যে স্যার এই মাটির মানুষ একদম সব সময় ওনার চলাফেরা সাধারণ অতি সাধারণ যাকে বলে ওনার ভিতরে কোনো অহংকার আছে ওনার যে কত টাকা কত হাজার হাজার কোটি টাকা উনি নিজেও জানে না কোন ব্যাংকে কত টাকা রাখা আছে উনি নিজেও জানে না সব আমাকে দিন স্যার উনি একজন মানুষ না আমার মনে হয় উনি ফেরেশতা আমাদের ওয়ার্কাররা ওনাকে এত ভালোবাসে এই নাও কার্ড নাও এই নাও মা তুমি একটা রাখো আর তোমাদের চাকরি লাগলে আইসো আমাদের এইখানে হ্যাঁ স্যার খুবই ভালো মানুষ ঠিক আছে বাবা তাহলে থাকো আল্লাহ হাফেজ ওয়ালাইকুম আসসালাম আশিমা আল্লাহ হাফেজ দেখেই অবাক হয়ে গেছি একদম ফকির মতো বসে আছে এখানে
তার কোটি কোটি টাকা ও মাই গড 1000 কোটি টাকা 90 কাম দলম আজ জীবন 14000 লোক তোমার আন্ডারে কাজ করে আমি আমার লাইফে প্রথম দেখছি যে এত কোটি কোটি টাকা থাকা সত্ত্বেও কি সাধারণভাবে রাস্তা একদম সাধারণভাবে জীবন যাপন করে আমি তো বুঝতেই পারতেছি না চল যাই বাসা যাই আর কাল অফিসে যাব আমাদের এবারে মানে করো ওইগুলো একটু পাল্টাইতে